আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। আপনারা নিশ্চয়ই জানেন আমি আমার চ্যানেলের মধ্যে মির জব সেরকম একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আপনি ভিডিও ওয়াচ করে অথবা যে কোনো ধরনের ভিডিও দেখে আর্নিং জেনারেট করতে পারতেন। এবং পাশাপাশি আজকে যে ওয়েবসাইটটি পরিচয় করে দিতে যাচ্ছে সেখানেও সেম কিছু কাজ রয়েছে, তবে কিছু ব্যতিক্রম রয়েছে এবং কিছু প্লাস পয়েন্টও রয়েছে। এবং পাশাপাশি আজকে এখান থেকে যে ইনকাম গুলো আপনি পাবেন সেই ইনকাম গুলো খুব সহজে বিটকয়েন এবং পেয়ার এর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন, এবং আরো একটি অপশন রয়েছে এজেন্ট এর মাধ্যমে। স্টেপ বাই স্টেপ যে কোনো একটি ভিডিও দেখার পূর্বে আপনাকে প্রথমে মনে রাখতে হবে সেই অ্যাপস বা ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্টওয়ার্দি সেটি যাচাই করতে হলে প্রথমত আপনাকে দেখতে হবে যে ওয়েবসাইট বা অ্যাপসটি কতদিন ধরে মার্কেটে রয়েছে, তার রিভিউ কেমন এবং কখন থেকে সেটি রেজিস্ট্রেশন হয়েছে। আশা করি এই বিষয়গুলো দেখলে এবং পাশাপাশি রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে সেটি মার্কেট প্রথমে আমি চলে যাচ্ছি ট্রাস্ট পাইলটের মধ্যে। ট্রাস্ট পাইলট এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট যে ওয়েবসাইটটির মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইট এর বিশ্বাসযোগ্যতা যাচাই করার জন্য ইউজ করে থাকি। সো পে পার কে ওয়াস এই ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করার জন্য আমি ট্রাস্ট পাইলটে চলে এসেছি। ট্রাস্ট পাইলটে যখন আমি সার্চ দিলাম তখন দেখতে পাচ্ছি যে এখানে 70% এক্সেলেন্ট রিভিউ দেখা যাচ্ছে এবং অনেকে কিন্তু এখানে গুড রিভিউ দিয়েছে। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক দিস ওয়েবসাইট ভেরি সেফটি সুপার লেজিট, এবং এখানে রয়েছে প্রোভেন টু পে এবং সিমিলার টু মিট জবস এবং পেপার ওয়াস পঞ্জি স্কিম। সো এইখানে অনেকে কিন্তু রিভিউ দিয়েছে, আশা করি রিভিউগুলো দেখে আপনি ট্রাস্ট অর্ধি অর্জন করতে পারেন বা বিশ্বাস যোগ্যতা অর্জন করতে পারেন। সুতরাং আপনি অবশ্যই নেক্সট পেজে যেতে চাইবেন। আমি নেক্সট পেজে যাওয়ার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ইন্টারপ্রাইজের মধ্যে। আপনি যদি সরাসরি গুগলে সার্চ দেন পে পার ওয়াস লিখে তাহলে ইন্টারপ্রাইজে আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি যে বিষয়গুলো দেখবেন সেটির হচ্ছে যে এখানে কতদিন ধরে তারা মার্কেটে রয়েছে। আমি যদি স্ক্রলিং করে চলে আসি, এটি 2020-তে আপডেটেড হয়েছে এবং পাশাপাশি এখানে জব ডান হয়েছে প্রায় 1 বিলিয়ন প্লাস এর মতো এবং পে আউট হয়েছে প্রায় 5.7 মিলিয়ন এর মতো। পাশাপাশি এখানে 23 কান্ট্রি জয়েন করেছে এবং পাশাপাশি রেজিস্ট্রেশন 1 মিলিয়ন প্লাস। সুতরাং বুঝতেই পারছেন যে এটি মোটামুটি ট্রাস্টওয়ার্দি এবং অনেকে কিন্তু কাজ করছে। এবং পাশাপাশি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে যে কাজটি করবেন, প্রথমে আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো সরাসরি আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনি ইন্টারফেসে আসবেন। আপনি যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই আপনি লগ ইন করবেন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে। আর যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি ইন্টারফেসে চলে আসবেন। ফুল নেম দিতে হবে, এরপর ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপর পাসওয়ার্ড দিতে হবে, তারপর আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করার অপশন রয়েছে। আমি একটু স্ক্রলিং করে যদি চলে আসি তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে বাংলাদেশ সিলেক্ট করার অপশন রয়েছে। এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনাকে এখানে কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করতে হবে, যে বাংলাদেশ সিলেক্ট করেছি। এরপর আপনাকে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা সচরাচর 11 ডিজিটের মোবাইল নাম্বার ইউজ করে থাকে, তার মানে 0 এর পরে 0 সহ অবশ্যই আমাদেরকে 11 ডিজিটের ফোন নাম্বার ইউজ করতে হয়। সো 0 ছাড়া আপনি এখানে লিখবেন 1 থেকে শুরু করে বাকি ডিজিট গুলো, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনি এখানে রেফারেল কোড দিতে পারেন, নাও দিতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে রেফারেল কোডটি দেওয়া থাকবে সেটি ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন। সরাসরি আপনি গেট স্টার্টেড ফর ফ্রি তে যখন ক্লিক করবেন সরাসরি আপনি যে ইন্টারফেসে চলে আসবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, তার মানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। দ্যাটস ইট। এরপর আপনার কাছে চাইবে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করে আপনি তাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন। সো এরপর আপনি লাভলিতে ক্লিক করবেন, তার মানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন। দ্যাটস ইট। সো এই হচ্ছে মোটামুটি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিলাম। যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3x3, তার মানে আপনি ডেলি 3টি করে ভিডিও দেখতে পাবেন, অর্থাৎ মিউজিক অটো এবং ভিডিও ওয়াচ করে আর্নিং জেনারেট করার এখানে অপরচুনিটি রয়েছে। পাশাপাশি যে অপরচুনিটি গুলো রয়েছে সেটি হচ্ছে যে আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন যে একটি লিংক, তার মানে এটি হচ্ছে রেফারেল লিংক। আপনি বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টুইটার গ্রুপ বা জিমেইল
এর মধ্যে অথবা এখানে জিমেইল প্লাস লিস্ট, আপনি এই ক্ষেত্রে এগুলোতে যদি আপনি আপনার লিংকটি শেয়ার করেন তাহলে অবশ্যই আজীবন আপনি $0.05 করে পাবেন। তার মানে আপনি এখান থেকে আজীবন ইনকাম করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি আপনার এই যে লিংকটি, এই লিংকটি ব্যবহার করে সাইন আপ যদি কেউ করে তাহলে তারা অবশ্যই $5 করে পাবে। দ্যাটস ইট। অর্থাৎ এখানে একটি এটি ব্যতিক্রম অন্যান্য ওয়েবসাইট থেকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসি কিভাবে কাজ করে আর্নিং করবে সেটি আমি দেখাচ্ছি। সো প্রথমে আপনাকে তারা কিন্তু 14 দিনের জন্য একটি প্ল্যান দিবে, তার মানে আপনি ফ্রিতে কাজ করবেন 14 দিন। এরপর আপনি চাইলে প্যাকেজটি কিনে বা প্যাকেজটি ক্রয় করে আপনি আপডেটেড করে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারেন আরো বেশি করে, আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে প্যাকেজ ক্রয় করার পূর্বে আপনাকে ভেবে চিনতে তারপর কাজ করতে হবে, কেননা ইংলিশে একটি কথা রয়েছে, লুক বিফোর ইউ লিভ, বা বিয়ে করিও কাজ। সুতরাং আপনাকে এখানে ভাবিয়ে করিও কাজ এই মেথডটি অ্যাপ্লাই করতে হবে। যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসে ইনভেস্ট করার পূর্বে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এ টু জেড সবকিছু অর্থাৎ ট্রাস্টওয়ার্দি রয়েছে কিনা। তো প্রথমে আমি চলে যাচ্ছি যে মিউজিক, মিউজিকে যদি আমি ক্লিক করি তাহলে অবশ্যই আমার সামনে এই ধরনের অনেকগুলো মিউজিক দেখতে পাচ্ছেন। এখানে মিউজিকগুলো যদি আপনি প্লে করেন তাহলে অবশ্যই আপনি ক্রেডিটটুকু আর্নিং করতে পারবেন। সো এখানে আমি যদি লাইক দিই তাহলে অবশ্যই লাইকের এগেনস্টে আমি 0.25 ক্রেডিট আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, দ্যাটস ইট, এতটুকু। অর্থাৎ এখানে আমি মিউজিকটি প্লে করার এগেনস্টে আমি এখান থেকে আর্নিং করেছি, তার মানে মিউজিক যদি আপনি শুনেন তাহলে এখান থেকে আর্নিং করতে পারবেন। এখানে আমার $0.25 আর্নিং হয়েছে, আগে ছিল $0.50, টোটাল আমার $0.75 আর্নিং হয়েছে। এভাবে যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো শোনার এগেনস্ট আপনি নির্ধারিত ডলারটুকু পেয়ে যাবেন। এরপরে রয়েছে ফটোস, আপনি এখানে অনেকগুলো ফটো দেখতে পাবেন যে ফটোগুলো ভিউ করার মাধ্যমে, তার মানে দেখার মাধ্যমে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। সো আপনাকে অনুরোধ জানাবো এই কাজগুলো খুব সহজ এবং এই কাজগুলো করে করে আপনি আর্নিং করতে পারবেন। সো এখানে আমি লাইক দিলাম, লাইক দেওয়ার এগেনস্টে এখানে ইউর ডেলি টাস্ক লিমিট ইজ ফিনিশড, অর্থাৎ আমি এখানে টোটাল 3টি কাজ করতে পারবো, সেটি মিউজিক হোক, ফটো হোক অথবা ভিডিও হোক, দ্যাটস ইট। এরপরে ভিডিও সিজে আমি ক্লিক করি, ভিডিওস এর মধ্যে অনেকগুলো ভিডিও চলে আসবে, এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আমি নির্ধারিত পয়েন্টগুলো পেয়ে যাবো। তার মানে 24 ঘন্টার মধ্যে আপনি টোটাল 3টি কাজ এখান থেকে ফ্রিতে করতে পারবেন 14 দিন পর্যন্ত, দ্যাটস ইট। তো টোটাল আমার আর্নিং হয়েছে $0.75। আমি যদি একটু ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কি পরিমাণ আর্নিং এইখান থেকে পেয়েছি। তো এইখানে দেখা যাচ্ছে 3টি কাজ করার এগেনস্টে আমি $0.75 পেয়েছি, তার মানে একটি মিউজিক, একটি ফটো, এরপর একটি ভিডিও, তার মানে এই 3টি কাজ করার এগেনস্টে আমি টোটাল $0.75 আর্নিং করেছি। টোটাল 24 ঘন্টার মধ্যে আপনি 3টি কাজ পাবেন, এটি হচ্ছে ফ্রি মেথড। এবার যদি আপনি প্যাকেজটা নিতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে এই প্যাকেজের মধ্যে। প্যাকেজে আসার পরে আপনি এখানে বেশ কয়েকটি প্যাকেজ দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ প্যাকেজ আপনি নিতে পারবেন। 6 মাসের জন্য আপনি যদি নেন তাহলে আপনাকে $44 খরচ করতে হবে। সেক্ষেত্রে আপনি সুযোগ সুবিধা কি পাচ্ছেন, প্রথমে আপনি যদি $44 কাজ $40 নিয়ে প্যাকেজটি নেন তাহলে নিশ্চয়ই আপনি এখানে ট্যাক্স পাবেন ডেলি 5টি করে এবং 6 মাস পর্যন্ত, এবং অ্যামাউন্ট পার ট্যাক্স $0.25 করে পাবেন, এবং রেফারেল আর্নিং $0.25 করে, রেফার অ্যাক্টিভিটিস $0.05। তার মানে আপনার রেফার ইউজ করে কেউ যদি সবসময় অ্যাক্টিভ থাকে তাহলে তার এগেনস্টে আপনি $0.05 করে পাবেন। ইনকাম পার ডে $1.35, তার মানে আপনি যদি $1.25 করে ডেলি হিসাব করেন নিশ্চয়ই আপনি মাস শেষে অবশ্যই এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনি যখন প্যাকেজ ক্রয় করবেন তখন আপনি প্রতি মাসে $37.50 করে পাবেন। সো আমি ক্যালকুলেটার ইউজ করছি, আপনার আর্নিং এর পরিমাণ কত হয় সেটি আমি এবার দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। প্রতি মাসে যদি $37.50 করে হয় তাহলে আপনি প্রতি ডলারের জন্য যদি বেঙ্গলি বাংলাদেশি টাকায় 84 টাকা হিসাব করেন তাহলে টোটাল কত টাকা হয় আমি হিসাব করে দেখাচ্ছি। তার মানে আপনি 3,150 টাকা করে পাচ্ছেন, অর্থাৎ একটি প্যাকেজ ক্রয় করার মাধ্যমে। আর এইভাবে যদি প্রতি মাসে যদি 3,150 টাকা করে পান তাহলে অবশ্যই আপনি যদি 6 মাস হিসাব করেন টোটাল কত আসে সেটি আমি দেখাচ্ছি, টোটাল আপনি 18,900 টাকা করে পাচ্ছেন। তার মানে আপনি $40 খরচ করলে আপনি 6 মাসের জন্য প্রায় $19,000 করে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারছেন অনায়াসে, দ্যাটস ইট, এতটুকু। এখন মূল ব্যাপার হচ্ছে যে অনেকে কিন্তু রিস্ক নিতে চায় না, আবার অনেকে কিন্তু রিস্ক নেয়, আবার এমনও আছে যে রিস্ক নিয়ে কিন্তু অনেক ফেলিওর হয়। আমি এই ব্যাপারে এই কথাটা বলার অর্থ হচ্ছে যে যে কোনো একটি প্যাকেজ ক্রয় করার পূর্বে আপনাকে ভেবে চিন্তে দেখে তারপর
ইনভেস্ট করতে হবে। তার তার মানে অনেক ওয়েবসাইট রয়েছে যে কতদিন পরে কিন্তু তারা চলে যায়। এক্ষেত্রে আমরা যারা ইউটিউবার রয়েছি তাদের কিন্তু কিছু করার থাকে না, কিন্তু আপনারা অনেকে না বুঝে আমাদের কমেন্ট বক্সে বাজে বা নেগেটিভ কমেন্ট করেন। আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে এই ধরনের নেগেটিভ রিভিউ অথবা নেগেটিভ কমেন্ট থেকে আপনারা আমরা অবশ্যই পানা চাই, কেননা আপনারা অবশ্যই বুঝে শুনে যদি ইনভেস্ট করেন তাহলে আপনারা নিজ দায়িত্বে করবেন, এক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না। আমাদের কাজ হচ্ছে যে কোনো ওয়েবসাইট বা অ্যাপস কতটুকু ট্রাস্ট করবে সেটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়া, দ্যাটস ইট এতটুকু। এভাবে আপনি চাইলে $44 খরচ করে 6 মাসের জন্য নিতে পারেন। এরপরে এখানে $99 একটি প্যাকেজ রয়েছে, এরপর 222.666 এবং 999, তার মানে $1,000 ইনভেস্ট করে কিন্তু আর্নিং করার অপরচুনিটি আপনি এখান থেকে পাচ্ছেন এবং অনেকে কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট করতে পারছেন। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি $44 প্যাকেজটি নিতে চান তাহলে এখানে আপনাকে প্রসিড টু পেমেন্টের মধ্যে ক্লিক করতে হবে। এরপর আপনি এখান থেকে বিটকয়েন পেয়ার তারপর কয়েন্স ডট পিএস আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা পারফেক্ট মানি থাকলে তাও আপনি সিলেক্ট করে দিতে পারেন, এবং আপনি যদি এজেন্টের মাধ্যমে নিতে চান তাও কিন্তু পারবেন, দ্যাটস ইট এতটুকু। সো আমি বিটকয়েন সিলেক্ট করে দিলাম। বিটকয়েন সিলেক্ট করার পরে আপনাকে মনে রাখতে হবে যদি বিটকয়েনের সাথে আপনার অ্যাকাউন্টটি কানেক্টেড না থাকে তাহলে অবশ্যই সরাসরি আপনি কয়েন বেসের মধ্যে যাবেন। কয়েন বেসে যাওয়ার পরে একটি অ্যাকাউন্ট খুলে ফেলবেন, তারপর আপনি সেখান থেকে একটি অ্যাড্রেস পাবেন এবং সেটি কানেক্টেড করে নিতে পারবেন। এই পেজে আসার পরে আপনি প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো তারা চেয়েছে, প্রথমত ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এরপরে এখানে কমপ্লিট চেক আউট, এটি চেক আউটে ক্লিক করলে তখন আপনি প্যাকেজটা ক্রয় করে ফেলতে পারবেন অনায়াসে। এই কাজটুকু আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, দ্যাটস ইট এতটুকু। অর্থাৎ কিভাবে এখানে এখান থেকে প্যাকেজ ক্রয় করবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সহজে অনায়াসে আপনি এখান থেকে প্যাকেজটা ক্রয় করে কাজ শুরু করতে পারবেন। সো এখানে আসার পরে প্রথমত বিকাম এজেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এজেন্ট হতে হলে যে ক্রাইটেরিয়া গুলো আপনাকে ফিল আপ করতে হবে সেই ক্রাইটেরিয়া গুলো তারা এখানে দিয়েছে, আপনি সরাসরি চাইলে এজেন্ট হিসেবে এখান থেকে কাজ করতে পারবেন, দ্যাটস ইট এতটুকুই। এরপরে আপনি যদি আর উইথড্র করতে চাইলে অবশ্যই আপনাকে এখানে উইথড্রতে ক্লিক করতে হবে, এবং উইথড্র করার জন্য তারা কিন্তু এখানে যে সময়টুকু দিয়েছে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ড্যাশ আওয়ার্স মিনিটস সেকেন্ডস, এই নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে সেই উইথড্রটা করে নিতে হবে, দ্যাটস ইট এতটুকুই। এখানে দেখানো কিছু আর্ন নেই, তবে আপনাকে মনে রাখতে হবে আপনি নিজ দায়িত্বে যদি এখান থেকে প্যাকেজ করে নেন তাহলে সেটি সম্পূর্ণ আপনার স্বাধীনতা বা আপনার ব্যাপার, আপনাকে বুঝে শুনে দেখে কাজ করতে হবে। সবকিছু যদি আপনি বুঝেন তাহলে অবশ্যই আপনি বেনিফিট হবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এ ধরনের অ্যামেজিং ভিডিও পেতে চাইলে লার্নিং অ্যান্ড আর্নিং টিপটি শেয়ার করুন, বেশি বেশি লাইক দিন এবং কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি পরবর্তী নতুন কোনো ভিডিও যাতে আপনার মিস না হয় সবসময় কানেক্টেড থাকবেন, এবং আপনার জন্য যদি কোনো স্পেশাল ভিডিও থেকে থাকে তৈরি করতে বলেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আন্তরিকভাবে চেষ্টা করবো আপনার অনুরোধ রক্ষা করার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।